অবশেষে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নদীর জলস্তর ধীরে ধীরে নামছে। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। গত 18 জুন শনিবার সকাল 11টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জল দ্বিতীয়বারের জন্য বিপদসীমা অতিক্রম করেছিল। আর 1 জুলাই 13 দিন পর দুপুর 3টে বরাক বিপদসীমার বেশ কিছুটা নিচ দিয়ে বইছে। শনিবার দুপুর 1টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 19.46 মিটার হয়ে বইছে। এদিকে কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের 1 জুলাই বিকেল 4টে পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে মোট 667টি গ্রাম বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কাটিগড়ার 152, লক্ষ্মীপুরের 105, শিলচরের 207, সোনাইয়ের 161 এবং উদারবান্দের 42টি গ্রাম রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 14,04,748 জন, যার মধ্যে 5,44,030 জন পুরুষ, 4,91,695 জন মহিলা এবং 3,69,023 জন শিশু রয়েছে। দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, জেলার 255টি ত্রাণ শিবিরে মোট 2,35,661 জন আশ্রয় গ্রহণ করেছেন, যার মধ্যে 89,412 জন পুরুষ, 88,167 জন মহিলা এবং 57,952 জন শিশু রয়েছেন। DDMA থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, যাদের জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের নাম সুনীল চন্দ্র দেব, শিভম নুনিয়া, দুলাল দাস, শিলা রবিদাস, সোনাইয়ের সমীরণ দাস এবং উদারবন্দের পুতুল পাশি। জেলার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে মোট 44টি মেডিকেল টিম চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছে। শিলচর এবং কাটিগড়া এলাকায় 13টি বোট নিয়ে মোট 187 জন মানুষকে উদ্ধার করা হয়েছে। শিলচর, লক্ষ্মীপুর এবং কাটিগড়ায় রেভিনিউ সার্কেলে 4,479.25 কুইন্টাল চাল, 924.29 কুইন্টাল ডাল, 279.16 কুইন্টাল লবণ এবং 19,791.99 লিটার সর্ষের তেল বন্টন করা হয়েছে। যে সকল পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে কাটিগড়ায় 5টি, শিলচরের 7টি অর্থাৎ মোট 12টি, কাটিগড়া 8টি, লক্ষ্মীপুর 10টি, উদারবান্দের 34টি এবং শিলচরে 23টি অর্থাৎ মোট 75টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।